हाई फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल स्वीट वाइब्स। तो आज के तुम्हारे पास किछु वेडिंग बैग कलेक्शंस निये चले एसेछि। तो वीडियो शुरू करा जाक, आशा करी तुम्हारे सबार भालो लागबे। प्रथमे आमी एखान थेके बार करछि। एइटा एकटा सिलेदार्सेर बैग, ओइ जे बैगटा थेके बार करलाम ताते एटा छिल। এবং এইটা হচ্ছে দিকটাই এরকম, তো দেখতে বেশ সুন্দর। এরকম চেন সিস্টেম আছে, ভেতরটা আর খুলছি না। তো এই ব্যাগটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। এরপর চলে আসছি এই বটুয়াটাতে। এই বটুয়াটাও আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এটা খুবই সুন্দর। এখানে আবার কম কম দেয়। এই ব্যাগের ভেতরেই এই ব্যাগটা ছিল, এটাও খুব সুন্দর। হ্যাঁ, সব ব্যাগগুলোই খুব কিউট দেখতে। এই ব্যাগটা আমাকে আমার এই শ্বশুরবাড়ির ছোট পিসি কিছুদিন আগে গিফট করেছিল। এবার এই ব্যাগটায় চলে আসি। এই ব্যাগটা মন্দারমণি থেকে কেনার জন্য আমার এবাড়ির মাম্মা মানে মাদার ইনলো আমাদের বেড়াতে গেলে কিছু হাত খরচা দিয়ে দেয়। তো এই ব্যাগটা আমি সেটা দিয়ে কিনেছি। এবার চলে আসি এই ব্যাগটাতে। এই ব্যাগটাও একটা সিলেদার্সের ব্যাগ এবং দেখতে খুবই সুন্দর। এই ব্যাগটা আমি জন্মদিনে পেয়েছি আমার মায়ের তরফ থেকে। এবার চলে আসি এই ছোটো পার্সটাতে। এটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমাকে এবারই ছোট পিসি দিয়েছিল। আচ্ছা, এই ব্যাগটা আমার বিয়ের আগেকার ব্যাগ। এই ব্যাগটা আমাকে আমার মা বিয়েতে দিয়ে দিয়েছিল। খুব পুরনো নয়, বিয়ের আগে কিছুদিন আগেই এই ব্যাগটা হয়েছিল। এই ব্যাগটা আমি বিয়েতে মায়ের থেকে পেয়েছিলাম। এইটাও আমার একটা পার্স, ঠিক এরকম দেখতে। এটাও আমাকে এবারে ছোট পিসি দিয়েছিল বিয়েতে। এরপর আসছি এই ব্যাগটা, দেখো তোমরা কত কিউট। এই ব্যাগটা এই বাড়ি থেকে আমার গায়ে হলুদের তত্ত্বে পাঠিয়েছিল আমার বাপি আর মামা। এই ব্যাগটা কিনে এনেছিল, এটা আমি উটিতে হানিমুনেও নিয়ে গেছিলাম। আচ্ছা, একটু গুছিয়ে নিয়ে আবার আসছি। তো বন্ধুরা, আবার চলে এসেছি, আমি একটু গুছিয়ে নিয়েছিলাম। তো এবার দেখাবো এই ব্যাগটা। এই ব্যাগটা আমাকে আমার মা বিয়েতে দিয়ে দিয়েছিল, বিয়ের কিছুদিন আগেই এটা আমার হয়েছিল। তো এই ব্যাগটাও খুব কিউট। এবার চলে আসছি এই ব্যাগটি। এইটা আমার একটা বিয়ের গিফট, এরকম দেখতে। তো এই ব্যাগটাও খুব সুন্দর। তো এর ভেতরে আর একটা পার্স আছে এরকম। তো এটাও সিলেদার্স থেকেই কেনা। এটা আমার একটা বিয়ের গিফট। আচ্ছা, এবার চলে আসি এই ব্যাগটাতে। এরকম কাঁধে নিয়ে ব্যবহার করা যায়। এই ব্যাগটা আমাকে আমার মা পুরী থেকে এনে দিয়েছিল, এরকম দেখতে। পুরী থেকে এনে দিয়েছিল আমার মা। তো এই ব্যাগটাও খুব কিউট। তো আমরা ফার্স্ট অ্যানিভার্সারির সময় যখন আন্দামান গেছিলাম, আমার মায়েরা পুরী গেছিল, তো সেই সময় ব্যাগটা মা এনে দিয়েছিল আমাকে। এবার চলে আসি এইটাতে। আচ্ছা, এই পার্সটা বিয়ের পর আমার বড়মা কিনে দিয়েছিল। এর সঙ্গে একটা এই সেম এই কালারের একটা ছিল, সেটা আমি আমার বোনকে দিয়েছি, দুটো কিনেছিলাম। তো এটাও খুব কিউট, এটা তো দেখতেই পাচ্ছ, আর খুলছি না। এই ব্যাগটা অনেক পুরনো ব্যাগ,
এটা আমার মাম্মাম আমাকে বিয়ের পর দিয়েছিল, মানে এমনি শখেই দিয়েছিল। তো এটা এরকম এখানে দুটো চেইন আছে। এই ব্যাগটাও খুব কিউট দেখতে এবং হ্যান্ডব্যাগ হিসেবে ভালোই ব্যবহার করা যাবে। তো এবার চলে আসি এই ব্যাগটাতে। এই ব্যাগটাও ভারী মিষ্টি দেখতে, এরকম এখানে একটা চেন আছে। তো এই ব্যাগটা আমাকে আমার মাম্মাম রামতলায় ঠাকুর দেখতে গিয়ে কিনে দিয়েছিল বিয়ের পরই, মানে সবই বিয়ের পরই। এবারে এই দুটো ব্যাগ দেখো। এই ব্যাগগুলো আমার বাপি, মানে আমার শ্বশুরমশাই বিয়ের আগে, আমাদের বিয়ের আগে তারাপীঠ গেছিলেন দুবার পুজো দিতে। তো সেখান থেকে এই দুটো ব্যাগ আমার জন্য দুবার এনেছিল। তো প্রথমবার এইটা, তারপরের বার এইটা, এবং আমার বোনের জন্যও এনেছিল। ওগুলো আমার ও বাড়িতে আছে। তো এগুলোও খুব কিউট দেখতে। এই ব্যাগটা বিষ্ণুপুর থেকে এনেছিল কিছুদিন আগে আমার মাম্মা। তো এই ব্যাগটাও খুব মিষ্টি দেখতে। তো এই হ্যান্ডেলের এইখানটা আমি একদিন ঘোরাতে ঘোরাতেই খুলে ফেলেছিলাম। তো যাই হোক, আমি আবার এরকম করে দিয়েছি। যাই করি, এটা তো অনেকগুলো রঙ, দেখতে বেশ সুন্দরই লাগে। তো এই ব্যাগটা আমার মায়ের জন্যও আনা হয়েছিল এবং নিজের জন্যও এনেছিল। তো এরকম তিনটে আছে, একটা আমার ও বাড়িতে আছে, আর এ বাড়িতে দুটো আছে, এটা আমার আর মাম্মাম একটা বাপির ঘরে আছে। ব্যাগটা কদিন আগে আমার মা আমাকে এমনি গিফট করেছে। এবার চলে আসছি এই ব্যাগটাতে। এই ব্যাগটাও খুব কিউট, ওই বটুয়া টাইপেরই পম পম লাগানো। এবং এই ব্যাগটা আমাকে আমার মাম্মাম বউ হাতে, মানে হাতে নেওয়ার জন্য দিয়েছিল। আমি এটা বউ হাতে হাতে নিয়েছিলাম। তো বিয়েতে আমি হাতে কোনো ব্যাগ নিইনি, কারণ মানে মালা টালা পরে খুবই অসুবিধে, আবার এক গাদা গিফট। তো সেই কারণে আমি বউ হাতে ব্যাগ নিয়েছিলাম। তো এটা আমার জন্য উনি কিনেছিলেন। তো এই ব্যাগটা খুব সুন্দর দেখতে, এবং এখানে আবার সেই সেম পম্পম লাগানো। এবার চলে আসছি এই ব্যাগটাতে। তো এই ব্যাগটা এরকম, যাই হোক, এখন আমি খুলতে পারছি না, এটা আমার হাজবেন্ড খুলে দেয়। এর ভেতরে এর এই যে চেনটা, সেটা ধরার চেনটা রয়েছে। তো আমি বিয়েতে যা আশীর্বাদে টাকা পয়সা পেয়েছিলাম, মানে বিয়ের সময়, বিয়ের বিদায়ের সময় এবং বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে, তো সেই সব টাকা পয়সা যা, মানে সেখান থেকে আমি মাত্র 3,000 টাকা বিয়ের প্রথম বছর খরচা করেছিলাম। মিশো থেকে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো পরে শেয়ার করবো। তো যেহেতু আজকে ব্যাগ শেয়ার করছি, তো এই ব্যাগটা তার মধ্যে একটা, এবং ভারী অপূর্ব দেখতে ব্যাগটা। তো তোমরা সবাই জানো এই কাজগুলোকে সিকুইনের কাজ বলে। তো সিকুইনের কিছু একটা শাড়ি আমি অর্ডার দিয়েছি। তো ভেবেছিলাম পয়লা বৈশাখের মধ্যেই আসবে, কিন্তু আসলো না। তো তখন আবার সেটা শেয়ার করবো, কদিন পরে আসবে। 19 তারিখ ডেলিভারি দিয়েছে, তার সঙ্গে একটা ব্যাঙ্গেলসের সেট, কানের দুল, আর একটা খুব কিউট ফিঙ্গার রিং। তো ওটাই এই আমলেই পরার। তো এই ব্যাগটা একটা খুব কিউট ব্যাগ, এটাও শেয়ার করলাম। এবার চলে আসছি এই ব্যাগটাতে। এই ব্যাগটাও আমার বিয়ের আগের জন্মদিনের, মানে বিয়ের আগে ওই যে ব্যাগগুলো ছিল ওগুলো মানে স্পেসিফিক জন্মদিন উপলক্ষে নয়, মানে এমনি কোথাও গিয়ে কিনেছিলাম বাবা মার সঙ্গে ঘুরতে বেরিয়ে, বা এমনি বাবা মার সঙ্গে ঘুরতে বেরিয়ে কিনেছিলাম। তো এমনি পুজোর সময় কিনেছিলাম, পুজো বলতে ভেরি রিসেন্ট পুজো, মানে বিয়ের 1 বছর আগে বা তার আগের বছর এরকম। তো এই ব্যাগটা আমার বিয়ের আগের বছরের জন্মদিনের, মানে 2020 জন্মদিনের কেনা। এটা আমার মা বাবা বিয়েতে আমার দিয়ে দিয়েছিল। এর ভেতরে এই হ্যান্ডেলটা আছে, এরকম হ্যান্ডেল সিস্টেম। এই ব্যাগটা আমার বিয়ের ব্যাগ, এই ব্যাগটা আমাকে আমার মা বিয়েতে দিয়েছিল। আচ্ছা, এবারে একটু গুছিয়ে নিই, তারপরে আসছি, আরও কিছু আছে।
তো আর একটা ব্যাগ হলো এই পার্সটা, এটা আমার অনেক পুরনো পার্স। এই ব্যাগটাও মা আমাকে বিয়ের পর দিয়ে দিয়েছিল। তো এখানে একটা চাবির রিং ছিল, সেটা আমি খুলে রেখেছি। তো এটা হচ্ছে সেইটা। সো হ্যালো গাইস, আবার আমি চলে এসেছি। তো এবার আমি যে ব্যাগটা দেখাবো সেটা এই প্লাস্টিকটাতেই ছিল প্রথম থেকে। এই যে ব্যাগটা এরকম ধরা যায়, এরকম একটা চেইন আছে, এটা খুলছি না। এই ব্যাগটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। এবার চলে আসছি এই ব্যাগটাতে, এটাও খুব মিষ্টি দেখতে। তো এই ব্যাগটা আমি আমার মায়ের তরফ থেকে বিয়েতে গিফট পেয়েছিলাম। এবার যে ব্যাগটায় চলে আসছি, এই ব্যাগটা, এটা আমার অনেক ছোটবেলার, তখন আমি 7-এ পড়ি। এই ব্যাগটা দীঘা থেকে আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো এটা আমাকে বিয়েতে পাঠিয়ে দিয়েছিল মা। তো আমি কি ছোটবেলার সব জিনিস আমি খুব ভালো করে রাখতাম, আমার কিছু খেলনা এখনও বাড়িতে আছে। তো এবং আমার বরের খেলনাও এ বাড়িতে আছে, ও খুব যত্ন করে রাখতে শুনেছি। তো এই ব্যাগটা আমি সেই ছোটবেলাকার ব্যাগ, মায়ের তরফ থেকে বিয়েতে পেয়েছিলাম। এবার আসি এই প্লাস্টিকটা। এইটা আমার একটা ব্যাগ, এটাও খুব সুন্দর মিষ্টি দেখতে। তো এই ব্যাগটা আমার বিয়ের পরেরই কেনা। তো এই ব্যাগটাও খুব কিউট দেখতে, এই ব্যাগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলে আসছি এই ব্যাগটা। এটা আমাকে বিয়ে থেকেও গিফট করেছিল। তো এরকম তিনটে চেন আছে, এর ভেতরে আরও চেন আছে, এর পেছন দিকেও একটা চেন আছে। তো এই ব্যাগটা খুবই সুন্দর, এটা আমার বিয়ের গিফট। তো এই যে ব্যাগটা, এই ব্যাগটা আমাকে আমার মা গিফট করেছে বিয়ের পরে। এটাও খুব সুন্দর মিষ্টি দেখতে। মানে এমন নয় যে আমি বিয়ের পরে গিফট পেয়েছি, মানে জন্মদিনেই পেয়েছি বা জামাই ষষ্ঠীতে পেয়েছি। এমনি এমনিও মাঝে মাঝে আমি কিছু কিছু গিফট পাই এবং পেয়ে এসেছি। তো এটা তার মধ্যে একটা। পরে আমি তোমাদের সঙ্গে আরও কিছু জিনিস শেয়ার করব পরে। তো এখনও আরও একটা ব্যাগ বাকি আছে, সেটা হচ্ছে এই ব্যাগ। ব্যাপারটা হয়েছিল কি, দার্জিলিংয়ে তো আমরা বেড়াতে গেছিলাম কিছুদিন আগে, মানে এই নিয়ে আমাদের দুবার দার্জিলিং যাওয়া হলো। একবার 2021-এ অক্টোবরে গেছিলাম, আর এই 2023-এর মার্চে গেছিলাম। তো দার্জিলিং থেকে যা যা জিনিসপত্র কিনেছিলাম তার মধ্যে দুটো পেছনেই দেখতে পাচ্ছ, পরে বাকিগুলো শেয়ার করব। তো এই ব্যাগটা এবছরে, মানে ওখানে যে বিভিন্ন দোকান আছে সেখান থেকে, এবং একটা হাউস অফ ক্যান্ডি স্টোর আছে, মানে জিনিসপত্র এত বেশি কেনা হয়ে গেছিলো যে স্যুটকেসে সেটা আর রাখা পসিবল হয়নি। তো এই ব্যাগটা আমাকে কিনতে হয়েছিল, এবং মানে যেদিন আমরা বেরোবো সেই দিনই সকালবেলা আমি আর আমার বর মেলে ঘুরতে গিয়ে, মানে মেলের পেছন দিকের গলিটাতে এই ব্যাগটা আমি পেয়েছিলাম। এবং এই ব্যাগটা খুবই সুন্দর দেখতে এবং অনেক কিছু জিনিস ধরে। তো এটাও আমার একটা ব্যাগ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ পর্যন্ত, মানে বিয়ের পর অবধি আমার কাছে যা যা ব্যাগ আছে আমি আপাতত শেয়ার করে দিয়েছি। তো এরপরে নেক্সট টাইম আবার সব শেয়ার করবো। ওকে বাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, টাটা।